নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে প্লুটো গ্রহ নিয়ে। আর এই আলোচনা করার পিছনে কিছু কারণ রয়েছে, সে কারণটা আমি আগে বলে দিই, তারপরে আমি আলোচনা করতে চলেছি। আমাকে কয়েকদিন আগে একজন কমেন্টস করে বললেন যে প্লুটো গ্রহ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। এরপরে আমি যথারীতি কমিউনিটি ট্যাবে একটি পোস্ট দিই, আপনারা সেখানে ভোটিং করেছেন এবং যে কারণে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। জ্যোতিষে 9টা গ্রহ বাদ দিয়ে আরও 3টা গ্রহ, যেমন ইউরেনাস, নেপচুন এবং প্লুটো, এই 3টা গ্রহকে কিন্তু এখন ধরা হয়েছে। আজ আমি আপনাদেরকে শুধুমাত্র প্লুটো গ্রহ নিয়ে বলবো। প্লুটো গ্রহ কি, প্লুটো গ্রহ আমাদের জীবনে কি প্রভাব ফেলে এবং প্লুটোর বৈশিষ্ট্যটা কি, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, আমাদেরকে প্রথমে জানতে হবে প্লুটো গ্রহ কি, তারপরে আমরা জানব যে প্লুটো গ্রহ আমাদের জীবনে কি প্রভাব ফেলে। জ্যোতিষবিদ্যায় 9টা গ্রহ বাদ দিয়ে প্লুটো গ্রহেরও একটা বিশাল কিন্তু ভূমিকা রয়েছে, যেটা আমি পূর্বে বললাম, ইউরেনাস, নেপচুন আর প্লুটো, এই 3টা গ্রহেরই কিন্তু ভূমিকা রয়েছে। তো আজকে আমি প্লুটো নিয়ে বলছি। তো এই প্লুটো গ্রহ আমাদের জ্যোতিষে কি ভূমিকা রয়েছে দেখুন। প্রথমে আগে আপনাদেরকে জানিয়ে দিই প্লুটো গ্রহের থিম কি, অর্থাৎ কি দেখায় প্লুটো গ্রহ। প্লুটো গ্রহ বেসিক্যালি 2টি গ্রহের কম্বিনেশনে তৈরি হয়েছে, অর্থাৎ 2টি গ্রহের ফলাফল শুভগুণ এবং অশুভ গুণ নিয়ে কিন্তু তৈরি হয়েছে। একটির নাম শনি গ্রহ, আরেকটির নাম বুধ গ্রহ, এবং এছাড়াও ছায়া গ্রহ কেতুকে নিয়েও কিন্তু এই প্লুটো গ্রহ কিন্তু তৈরি। অর্থাৎ কেতুকে আমরা জানি ছায়া, ছায়া গ্রহ হিসাবে ধরি। আপনারা সকলেই জানেন যে শনি গ্রহ কী কী দেখায়। শনি গ্রহ কিন্তু ন্যায়কারক গ্রহ, আমি বারবারই বলি, এবং আধ্যাত্মিক গ্রহ, এবং বুধ গ্রহ বিচক্ষণ বুদ্ধি এবং স্টাডি, এছাড়াও শেয়ার মার্কেট এইসব দেখায় কিন্তু, এছাড়াও কনসালটেন্সি, এতগুলো জিনিস দেখায়। তো এই প্লুটো গ্রহের মধ্যে কিন্তু শনির শুভগুণ এবং বুধেরও শুভগুণ থাকে, এবং এই প্লুটো গ্রহের মধ্যে শনির খারাপ গুণ এবং বুধেরও খারাপ গুণ থাকে। যদি আপনার জন্মছকে প্লুটো ভালো পজিশনে থাকে, তাহলে শনি এবং বুধের মিশ্রিত ফল কিন্তু আপনারা পাবেন, শুভ ফল পাবেন। আর যদি আপনার জন্মছকে প্লুটো গ্রহ খারাপ থাকে, তাহলে কিন্তু শনি এবং বুধের মিশ্রিত খারাপ ফল পাবেন। এবং এর পাশাপাশি কেতু গ্রহের কিন্তু একটি প্রভাব কিন্তু এই প্লুটোর উপর রয়েছে। অর্থাৎ কেতু গ্রহ আমাদেরকে কি দেখায়, কেতু গ্রহ দেখায় রিসার্চ, গুপ্তবিদ্যা। তো এই প্লুটোর মধ্যে কেতুরও কিন্তু গুণ রয়েছে। এবার আমি বুঝিয়ে দিই আপনাদেরকে প্লুটো কি কি দেখাচ্ছে। যে কোনো রকম রেকে দেখায়, যেমন এক্স রে, আমরা এক্স রে করি, সেই এক্স রেকেও দেখায়। এছাড়াও আমরা যখন রিমোটের সুইচটা টিপি না, সেখান থেকে একটা রে বেরোয়, আপনারা হয়তো জানেন বা জানেন না, টিপস দিব যার মাধ্যমে আপনারা বুঝে যেতে পারবেন। একটি রিমোট নেবেন, রিমোটটা নিয়ে যখন প্রেস করবেন, সে টিভি রিমোট হোক, এসি রিমোট হোক, যে কোনো রিমোট হোক, প্রেস করবেন এবং সামনে আপনার মোবাইলের ক্যামেরাটা ধরবেন, দেখবেন অটোমেটিক একটা রে বেরোচ্ছে। তো এই রেটাই কিন্তু প্লুটো গ্রহ দেখায়। এছাড়াও আমরা, আপনারা জানেন হয়তো যে ওজোন লেয়ার, ওজোন লেয়ার একটা থাকে, যেটাতে আমাদের
পৃথিবীতে সৌর শক্তি সূর্য থেকে যে খারাপ রে সেটা কিন্তু এই ওজোন লেয়ারে কিন্তু বাধা দেয়, যেটা আল্ট্রাভায়োলেট রে, সেই রেটাও কিন্তু প্লুটো গ্রহ দেখায়। অর্থাৎ যে কোনো রকম রে, সেই রেটা প্লুটো গ্রহ দেখায়। এছাড়াও প্লুটো গ্রহ দেখায় টেকনোলজি, অর্থাৎ নতুন কিছু টেকনোলজি, যেমন কোনো এলইডি লাইট বা লেজার লাইট, এগুলো কিন্তু টোটাল কিন্তু প্লুটো গ্রহ দেখায়। অর্থাৎ নতুন টেকনোলজি এবং যে কোনো ধরনের টেকনোলজিকে কিন্তু প্লুটো গ্রহ দেখায়। অর্থাৎ আমরা টেকনোলজিতে যখনই যাই তখন আমরা কিন্তু রিসার্চ করি, এই রিসার্চটাও কিন্তু প্লুটো গ্রহের দ্বারা কিন্তু হয়। অর্থাৎ কেতুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই প্লুটো গ্রহের মধ্যেও কিন্তু রয়েছে। আশা করি আপনারা প্লুটো গ্রহ সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাতে পারলাম। এরপরে যদি আপনারা চান যে প্লুটো গ্রহ আপনার জন্মছকে কোন কোন জায়গায় থাকলে কি কি হতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করুন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।